আজ ঈদের তৃতীয় দিন। গত দুই দিন বৃষ্টি থাকায় কোথাও ঘুরতে বের হতে পারিনি, একটা যাচ্ছে তাই অবস্থা এবং বৃষ্টির পরিবেশের ভিতরে ছিলাম। তো ফাইনালি আজকে আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে পড়েছি ঘুরতে। তো যদিও আজ ঈদের তৃতীয় দিন, তবুও ভ্লগ করতেছি আপনাদের জন্য। তো আশা করি আপনাদের সাথেই থাকবেন। বছর ঘুরে এলো ঈদ, খুশির জোয়ার নিয়ে মনের দুয়ারে খুলে ঝরছে প্রভুর মাহি। সবার মাঝে ফিরে এসেছে বন্ধু, দাঁড়িয়ে রাখলো চেহারা কিন্তু খুবই নুরানি। আপনাদের হাতে তেমন পাত্রীর সন্ধান থাকলে আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটা হচ্ছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল, আর এইখানেই ঈদ উপলক্ষে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে 0.4 টার্মিনাল, এটা একটা বাংলা রেস্টুরেন্ট। তো আমরা আসছি এখানে খাওয়া দাওয়া করতে, কিন্তু রেস্টুরেন্টের অবস্থান দেখে আমি কনফিউজড, এটা পাবলিক টয়লেট নাকি 0.4 টার্মিনাল। তো দেখা যাক কী অবস্থা রেস্টুরেন্টের ভিতরে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ফার্স্ট ইনডোর পরিবেশ, মাশাআল্লাহ বেশ সুন্দরভাবে তারা গোছাতে পেরেছে। তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখনও অনেক কাজ বাকি, তারপরে বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের আউটসাইড অংশ, এটাতে সম্ভবত ছাদে যায়, ছাদে তারা কিছু কাজ করবে বললো আর কি। এখানে দুইটা পাখনাই গেছে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে না। এখানে একজন চা খাচ্ছে, যাকে দেখে আমার কাছে একদম কমফোর্টেবল ফিল হয়নি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড ইনডোর অপশন, তো আমরা এখানেই বসবো ইনশাল্লাহ। তবে তার আগে চলুন একটু ঈদের কোলাকুলি করে নেওয়া যাক। আমাদের বাবু, এটা কি 13 নাকি 12 ভাই? না তুমি কার সাথে কথা বলছিলে? আমাদের আমাদের আমার আপু বসে আছে উপরে, তার ফ্যামিলি নিয়ে আমার তার সাথে দেখা করতে। আমি ভাবছিলাম হয়তো বা স্পেশাল কেউ। না আমি এখনো বিয়ে করিনি। আমরা তিনজনের ভিতরে সবাই এখনো এই নিয়ামত, আল্লাহর এই নিয়ামত এখনো হাতে পাইনি। ইনশাআল্লাহ খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। এখানে বসে আছে একটা ফকিরনি, আর এই সাইডে বসে আছে আর একটা ফকিরনি। জুম করে আপনাদের এদের খিদার পরিমাণটা দেখাচ্ছি, এরা কোন পরিমাণ ক্ষুধার্থ। তো এই হচ্ছে এরা এই পরিমাণ ক্ষুধার্থ। আর ক্যামেরাতে একটা ম্যাজিক দেখাচ্ছে আপনাদেরকে, দাঁড়ান। আলহামদুলিল্লাহ আমরা আমাদের অর্ডার কমপ্লিট করে ফেলেছি। আমরা অর্ডার করতে চেয়েছিলাম স্যুপ আর অন্থন, বাট স্যুপ পাওয়া গেলেও অন্থন পাওয়া যায়নি, তাই আমরা অন্থনের পরিবর্তে ফ্রাইড চিকেন অর্ডার করেছি। বললো সময় লাগবে, তাই আর কি রেস্টুরেন্ট পরিবেশটা ঘুরে দেখছি। কিন্তু এরা দুই মহাশয় এখান থেকে কোনো মতেই নড়তে রাজি না। কি কুড়ে লোক, আমি এমন অলস লোক আমার জীবনে দেখিনি। আপনারা এখন শুনছেন এমনই এক স্যুপ আমরা অর্ডার করেছি যে স্যুপ আসতে বহুতক্ষণ সময় লাগবে। অতএব কী স্যুপ সেটা আমরা দেখাবো। অর্ডার দিয়েছি, মোটামুটি 2 ঘন্টা বাদ হয়ে গেল, কিন্তু সে বোর্ডের কারণে চলে যাবো আমি এখনই। আর ভালো, সে আর পারছে না, সে আর পারছে না। 1 hour later 2 hours later 3 days later Many months later 2000 years later Omon rom janer oi rojar sheshe elo khushir